স্পেশাল মশলা দিয়ে তৈরি হয়েছে আজকে চিকেন। এটা কি জানতে হলে পুরো ভিডিওটা দেখো, মিস করো না কিন্তু। তোমাদের মায়ের হাতে স্পেশাল মেনুটা সবারই খুব পছন্দ। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি বাংলা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর এটা কি? এটা খুব সুন্দর একটা হেয়ার প্যাক। এটা এই ভিডিওটা তো তোমাদের আগে আমি দিয়েছিলাম, বাট আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখো খুব স্মুথ, খুব সুন্দর করে আমি প্যাকটা তৈরি করেছি। এটার মধ্যে কী কী আছে? হ্যাঁ অবশ্যই বলবো। এটার মধ্যে আছে দই, আছে গ্রিসালিং, আর আছে অ্যালোভেরা জেল। হ্যাঁ এই তিনটে মিক্স করেছি। কারেন্ট নেই সেই জন্য মিক্সারে করতে পারিনি, বাট ছুরি দিয়ে করলাম। এত সুন্দর স্মুথটা তৈরি হলো আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, খুব সুন্দর এইটা, চুল পুরো সিল্কি হয় আর খুবই সুন্দর হয়। তো দেখো আমি পুরো হেয়ার প্যাকটা মাথায় লাগিয়ে নিলাম। হেয়ার প্যাকটা লাগানোর পর স্নান করেছি, স্নান করে আমি চলে এসেছি। স্নান করে এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে। এদিকে হবে ঝিঙে আলু তরকারি, আর হলো কিছু লেগ পিস মেটে, আর স্টমাক নিয়ে এসছে বাবা, ওটাই রান্না করা হবে। তো চলো, এখানে হচ্ছে ঝিঙে আর আলু পোস্ত আর সর্ষে আর পোস্ত দিয়ে বানাচ্ছে মা। তো একটু চিনি দিয়ে দিল, হয়ে গেছে নামাবে সেই জন্য চিনিটা দিল। আর এইদিকে দেখো মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, দই নুন হলুদ আর হলো সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় 1 ঘন্টার মতন। আর এখানে সব মশলাপাতি যা যা লাগবে, আলু পেঁয়াজ সব মশলাপাতি রয়েছে এখানে। আর এখানে ভাত হয়ে গেছে, দেখো নতুন হাড়ি ইঞ্জেকশন ওভেনের জন্য কেনা হয়েছে এটা। তো এখানে দেখো সর্ষে আর পোস্ত একসাথে বেটে মা রেখেছিল, এটা দিয়ে দিল। এই তরকারি স্বাদটা কিন্তু দারুণ হয়েছিল মায়ের হাতে। এই তরকারিটা খুব 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 ভালো লাগে খেতে, বসে মনে হচ্ছে আরও খায় আরও খায়। এত সুন্দর হয়েছিল এই তরকারিটা। এটা তোমরা চাইলে এই রেসিপিটাও একদিনকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা জানিও তাহলে। ওকে, তো ঝিঙে আলু সর্ষেটা তো হয়ে গেল, তো এবার আমি মিক্সিতে মশলাটা করে নেবো, করে নিয়ে তোমরা তরকারিটা বসাবো। পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বানাচ্ছি আমি, কেমন। তো চলো মশলাটা আগে করে নিই। নুন হলুদ দিয়ে আমি এই যে মাংসের আলুটা আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে মাংসটা বসিয়ে দেবো। দেখো মাংসের আলু ভাজা হয়ে গেছে। তো কড়াইয়ে আরও তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এই যে তেজপাতা দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এটা হালকা লাল হলেই দিয়ে দেবো পেঁয়াজ। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, দেখো পেঁয়াজটা এবার ভেজে নেবো, মানে একদম পুড়িয়ে না, যেমন মাংসের পেঁয়াজ ভাজে ওরকম ভেজে নেবো। তো চলো দেখো হাই একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, নয়তো দেরি হচ্ছে শুধু শুধু। ওই জন্য এদিকে মশলা রয়েছে আদা রসুন বাটা, এটা হলো ধনে জিরে আর হলুদ জলের মধ্যে গুলে রেখেছিলাম, আর এই টমেটো সস কারণ টমেটো সস ব্যবহার করছি কেন বলো তো, কারণ হলো ইয়েটা শেষ হয়ে গেছে, টমেটো শেষ হয়ে গেছে সেই জন্য টমেটো সস। তো মশলাপাতি দিয়ে দিলাম, দিয়ে দেখো এই গুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, টমেটো সসটাও দিয়ে দিলাম। এবার দেবো কাশ্মীরি লঙ্কারগুলো অল্প, আর মশলা যা যা দেয় আদা রসুন পেঁয়াজ পেস্ট করা রয়েছে এখানে। তো দেখো এটা আমি কিছুক্ষণ কষি নেবো, বেশিক্ষণ কষাবো না, কারণ মাংসের সাথে বেশিক্ষণ কষে সেই জন্য। তো ফাইনালি এটা হালকা কষানো হয়ে গেছে, তো আমি মাংসটা দিয়ে দিলাম। প্রায় 1 ঘন্টার ওপরে হয়ে গেছে ম্যারিনেট রয়েছে। তো এইটার সঙ্গে ভালো মাংসটার সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নেবো, বুঝলে তো। আগে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেবো, বাট একটু আমি জল ব্যবহার করবো না। কিছুটা কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো, নয়তো না আলুটা সেদ্ধ হতে চায় না। তো দেখো পুরো কষানো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো চারিদিক দিয়ে তেল বেরিয়েছে। এই জন্য আমি তোমাদেরকে সবসময় বলি একটু বেশিক্ষণ ধরে মাংস কষাবে, তাহলে মাংসের টেস্টও হবে আর তেলও বেরোবে। আর এখনও অবধি আমি একটুও জল দিইনি, এক ফোঁটাও জল দিইনি, দেখো কত জল উঠেছে দেখেছো। মাংসটা তোমার পুরো কষানো কমপ্লিট, চলো এবারে জল দিয়ে দিই। সেটা হচ্ছে, শুধু জল দিয়েছি, আলুটা সেদ্ধ হলেই নামিয়ে দেবো, একটু গরম মশলা ছিটিয়ে দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবোই। এই সবাই এসে বসলাম, প্রচুর গরম লাগছে, পাখার তলায় এসে বসলাম। আর এদিকে ঘর মোচা ফোচা সব হয়ে গেছে, সব মা করে নিয়েছে, একবারে পরিষ্কার করে নিয়েছে। আর আজকে তো গ্যাস মোচার কোনো ব্যাপার নেই, তো আজ বিকালবেলা একটুখানি ঘুরতে যাবো, কারো করে দেখি দেখা যাক কতদূর কোথায় যাওয়া যায়। পুরোপুরি মাংসটা রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো এটা। ফাইনালি মাংসটা দেখো, কালারটা দেখো, বেশি কিন্তু মশলাও দিইনি, বেশি কিন্তু তেলও দিইনি, বাট দেখো পুরো তেল ওপরে ভাসছে একদম।
গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, খুব বলতে খুবই। আমি রান্না করার পর সবার প্রথমে বাবার কাছ থেকে জিজ্ঞাসা করি, বাবা কেমন হয়েছে? বাবা তো বললো খুব ভালো হয়েছে, আজকে রাতে তাহলে লুচি বানানো হবে, এই তরকারি দিয়ে লুচি একদম পারফেক্ট। তো ঝিঙে আর আলু পোস্ত দিয়ে আমি খেয়ে নিচ্ছি, দেখো ওইদিকে বাবা ভাই মাও খেতে বসে পড়েছে। খুব ভালো হয়েছে তরকারিটা, আরেকদিন মাকে বলবো বানাতে। আর এদিকে দেখো মা সবাইকে খেতে দিচ্ছে, না না মা এখনো বসেনি, মা এই যে তরকারি বাড়ছে সবার জন্য বাটিতে। দুপুরবেলা শুলাম, শুয়ে টিভি দেখলাম খাওয়া দাওয়ার পর, এখন যাচ্ছি বাবা, তখন দেখো আবার হাওয়া দিচ্ছে, সেই ঝোড়ো হাওয়া, আবার সেই ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। ভেবেছিলাম বিকেলবেলা বেরাবো, কাকি আসবে বলেছিল, ফোন করে করে আমি হাঁপিয়ে গেলাম, কিন্তু আমার কাকির ফোন তোলার কোনো ইয়ে নেই। নিশ্চয়ই ঘুমাচ্ছে, খুব খুব উদম ঘুমাচ্ছে আজকে, আমি বুঝতে পেরেছি, ওই জন্য ফোন তুলতে পারিনি। কত আশা করলাম যাবো তোমাদের কালকে যে বিল্ডিংগুলো দেখলাম, হিমোটার স্টেশন রোড যাবো, কিছুই হলো না। মাঝখানের ভিডিও করা হয়নি, পুরোপুরি চলে এলাম রাতে ডিনারের দিকে। দেখো বাইরে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, কখন কারেন্ট চলে যাবে? এখন 8:30 বাজে, যেন মা বাবা বললো চলো লুচিটা করে নিই, বা মা বেলছে আর বাবা লুচিটা ভাজছে, এটাই আমাদের হয়। তো গরম গরম লুচি ভাজা হচ্ছে, তোমরা তো দেখলেই, আজকে এটা আমাদের ডিনার লুচি, রাতে লুচি হচ্ছে। তো গরম ভাজছে যখন, আমি দুটো নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য, টেস্ট করাচ্ছে না। তো আজকে ভিডিওটা এই অবধি এখানেই শেষ করলাম, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কেমন? তো টাটা, গুড নাইট।